ইরিগেশন কোচিং ক্লাসেস আপনার সাগে সেকশন এসিস্টেন্টর এক্সাম ভালে ভালে গেছে আর আপকামিং আমার জুনিয়র এসিস্টেন্টর এক্সাম আহি আছে। তো আজি আমার এই ভিডিওত আমি আপনার কারণে 15 ডেজ মানে 15 দিনিয়া একটা স্টাডি প্ল্যান দিম আর স্টাডি প্ল্যানটা আপনার অতি প্রয়োজনীয় আর এফেক্টিভ হব, আপনার লাভ হব। আমি স্টাডি প্ল্যানটা দিম, ভিডিওটা শেষলকে চাব। আর আমি স্টাডি প্ল্যানের আপনার আজি এটা আমি মক টেস্টের বিষয়ে কম আপনার আপনার মক টেস্ট প্রোভাইড করা হব আর মক টেস্টখিনি আপনাদের পাব আমার ফেসবুক পেজত, মানে আমার এম্বিশন কোচিং ক্লাসের ফেসবুক পেজ আছে। আর ইয়ার ফেসবুক পেজের লিঙ্কটা আমি ডেসক্রিপশনত দিয়ে দিম আপনার, ভিডিও ডেসক্রিপশনত গেলে আপনাদের ফেসবুকের লিঙ্ক পাই যাব। আর লিঙ্কত ক্লিক করে পেলায় আমার পেজত আপনাদের লাইক করব। আমি মক টেস্ট দিম আপনার এই জুনিয়র এসিস্ট্যান্ট এক্সামিনেশনের কারণে, মানে ইরিগেশন জুনিয়র এসিস্ট্যান্ট এক্সামের কারণে মক টেস্ট। মক টেস্ট মানে টেস্ট হয়েছে, একটা টেস্ট পাব আপনার। আমি সাবজেক্ট ওয়াইজ টেস্টবিল আপনার দি যাম, 10টা 15টা 20টা তেনে কোয়েশন ওয়াইজ আপনার আমি দি যাম। টাইম দিম আপনার কোনে কোনে তারপর হাইয়েস্ট নাম্বার পায়, এইখানে আমি লাই লাই আমি আগবাড়ি থাকিম প্রসেসখিনি। তো আজি আমি এটা ভিডিওলে আগবাড়িছো। তো আমি ফার্স্ট সিলেবাসখিনি ডিসকাস করে লো। আমার জুনিয়র এসিস্ট্যান্টর সিলেবাস আছে, ইংলিশ থাকবে আপনার 75 মার্কস আর জিকে থাকব 50 মার্কস, রিজনিং অ্যান্ড ম্যাথ থাকব 25 মার্কস আর কম্পিউটার থাকবে 50 মার্কস। মানে কম্পিউটার থিওরি কথা কইছো মই, ইয়াতে আপনার প্র্যাকটিক্যালের কথা মই কোয়া নাই। প্র্যাকটিক্যাল থাকবে সেকেন্ড রাউন্ডত, ফার্স্ট রাউন্ডত কম্পিউটার থিওরি পেপার থাকব 50 মার্কস। আর লগতে থাকিব আপনার ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজের ভিতর আপনি আসামিস লব পারে, বড়ো লব পারে, বেঙ্গলি লব পারে, আর অল্টারনেটিভ ইংলিশ লব পারে। তো যিকোনো একটা সাবজেক্ট থাকিব আপনার ল্যাঙ্গুয়েজের উপর, তাতে থাকিব 50 মার্কস। এই মিলাই পেলায় আপনার হল 250 মার্কস। আর 250 মার্কস আপনার ওয়ান কোয়েশন, মানে ইচ কোয়েশন 1 মার্কসকে থাকিব, দেয়ার ইজ নো নেগেটিভ মার্কিং। আর সময় দিয়া থাকিব 2.5 ঘন্টা, মানে 2.30 আওয়ার, 2 ঘন্টা 30 মিনিট আপনার সময় থাকিব। তো আপনাদের নিশ্চয় গম পাইছে আমার এই এক্সামিনেশন সময় খুবই কম, 2.5 ঘন্টাত আপনার 250টা কোয়েশন করব লাগিব, 2.5 ঘন্টাত আপনার 250টা কোয়েশন করব লাগিব। কিন্তু ভেকেন্সিটা চাই লোক, কিমান ভেকেন্সি আছে, ভেকেন্সি আছে আপনার 182 ভেকেন্সি আছে। এই 182 ভেকেন্সি ফার্স্ট রাউন্ডের সেকেন্ড রাউন্ডলৈ লৈ যোৱা হব। কিমান ক্যান্ডিডেটক পার ভেকেন্সিত 4 জনকে মাতা হব সেকেন্ড রাউন্ডত, মিন্স সেকেন্ড রাউন্ডত আপনার পার ভেকেন্সি 4 জনকে মাতা হব। দ্যাট মিন্স 182 × 4 মানে 728 ক্যান্ডিডেটক সেকেন্ড রাউন্ডত সিলেক্ট করা হব। তো ফার্স্ট রাউন্ডত 250 মার্কের এক্সাম হব, ফার্স্ট রাউন্ডত যদি আপনাদের পাস করে তেনহলে সেকেন্ড রাউন্ডত মাতা হব কিমানজনক, 728 জনক। এই 728 জনের সেকেন্ড রাউন্ডত ক্যান্সেল করে পেলায় 182 সিলেকশন দিয়া হব। তো আপনাদের নিশ্চয় গম পেয়েছে এটা একটা অপরচুনিটি হয়। কিয় অপরচুনিটি হয়, কারণ 250 মার্কের 250টা কোয়েশ্চেন সবে আনসার করব নোৱাৰিব। তো যিহতে অকল আনসারটা করব পারিব সিহতেই কিন্তু আপনাদের সেকেন্ড রাউন্ডত যাব। সেকেন্ড রাউন্ডত বহুত বেশি ক্যান্ডিডেট লৈ আছে, 728 ক্যান্ডিডেট, সেই কারণে অপরচুনিটিটা মিস নকরিব। আর মই যেনেকে আপনাদের স্টাডি প্ল্যান দিম, প্ল্যান দিম যেনেকে আপনাদের পড়িব কম তেনেকে পড়ক, নিশ্চয় আপনাদের ভাল রিজাল্ট করব পারিব। তো এটা আমার স্টাডি প্ল্যানলৈ আহিছো, স্টাডি প্ল্যানটা চাই লোক। আমি 15 ডেজ 15 দিনে একটা স্টাডি প্ল্যান আপনাদের দিম, মানে 6 তারিখের আপনাদের 20 তারিখলৈকে স্টাডি প্ল্যানটা পাব। কে তারিখের 6 তারিখের 20 তারিখলৈকে পাব। তো 6 তারিখে আছে মানে ফেব্রুয়ারি 6 আপনাদের পাব ইংলিশ আর জিকের ভিডিও, ইংলিশ অ্যান্ড জিকের ভিডিও। তো মই যেনেকে আপনাদের ভিডিওবিল দিম তারে লগে আপনাদের হোম টাস্কবিল দিয়া হব। ইয়ার আগের ভিডিওত আমি হোম টাস্কবিল ভিডিওর লগে দিছিল, বেশি দিবা নাছিল কারণ ভিডিওত দিছিল। এটা মই আপনাদের কইছো ডেসক্রিপশনত আমার লিঙ্ক আছে, আপনার লিঙ্কত ক্লিক করে পেলায় ফেসবুক পেজত যাওক, আমাক ফেসবুক পেজত লাইক করক, তাতে আমি আপনাদের হোম টাস্কখিনি দি দিম। আমার ফেসবুক পেজত ডেইলি হোম টাস্ক দিম আপনাদের আর মক টেস্টবিল আমি প্রোভাইড করি আপনাদের, বুঝি পাইছে। তো ইংলিশ আর জিকে আমার ভিডিওটা চাব, চার পিছত আপনাদের নিজাকে কি পড়ব লাগবে আমার ফেসবুক আপনাদের এখানে দিম, প্লাস আপনাদের নিজে নিজের যেখানে প্রিপারেশন আছে এইখানে আপনাদের স্টাডি করব। তো রুটিন তো মই দিয়া রুটিন হিসাবে আপনাদের বনাই লোক, ঠিক আছে, স্ক্রিনশট হেৰি করে লোক, মারি লোক, নহলে লিখি লোক, যেতে সুবিধা হলে করে লোক। 7 তারিখে আহিছো, 7 ফেব্রুয়ারি থাকবে কম্পিউটার আর ম্যাথসর ভিডিও পাব, 8 তারিখে পাব মক টেস্ট, 8 তারিখে আপনার মক টেস্ট কত পাব কইসুয়ে মই ফেসবুকত পাব, আমার ফেসবুকত পাব এম্বিশন কোচিং ক্লাসেস। তো মক টেস্ট এন্ড কম্পিউটার আর জিকে পাব। তো 9 তারিখে পাব ইংলিশের ভিডিও পাব, রিজনিংয়ের ভিডিও পাব আর কম্পিউটারের ভিডিও পাব। 10 তারিখে আকো সেম মক টেস্ট লওয়া হব আপনার, মক টেস্ট ফেসবুকত লওয়া হব। নেক্সট দিয়া হব ম্যাথস আর জিকের ভিডিও, 11 তারিখে দিয়া হব ইংলিশ আর জিকের ভিডিও, 12 তারিখে দিয়া হব রিজনিং অ্যান্ড কম্পিউটারের ভিডিও, 13 তারিখে দিয়া হব মক টেস্ট ম্যাথামেটিক্স অ্যান্ড জিকে, বুঝি পাইছে। 14 তারিখে কম্পিউটার ইংলিশ অ্যান্ড জিকে, 15 তারিখে দিয়া হব রিজনিং ম্যাথস আর মক টেস্ট লওয়া হব, 16 তারিখে জিকে আর ইংলিশ, 17 তারিখে লওয়া হব মক টেস্ট ফেসবুকত লওয়া হব জিকে আর কম্পিউটার, 18 তারিখে ম্যাথস আর রিজনিংয়ের ভিডিও দিয়া হব, 19 তারিখে মক টেস্ট লওয়া হব ফেসবুকত, নেক্সট থাকবে ইংলিশের ভিডিও আর জিকের ভিডিও পাব, 20 তারিখে পাব জিকের ভিডিও আর কম্পিউটারের ভিডিও। তো এইখানে আমি গোটেই কোর্সখিনি আপনাদের কমপ্লিট করছো। যদি আপনাদের আসামিস
সাবজেক্টৰ ভিডিঅ' বিচাৰে তেতিয়াহ'লে এইটো পিছত দেখা যাব। আমি বেছিক বেছিকেলি আমাৰ যিকেইটা মেইন ছাবজেক্ট আছে এইকেইটা আমি কভাৰ কৰিম 15 দিনৰ ভিতৰত। তো আপোনালোকে আমাৰ লগত থাকিব, নিশ্চয় ভাল ৰিজাল্ট কৰিব পাৰিব। আৰু আজিৰে পৰা প্ৰিপাৰেশ্যন ষ্টাৰ্ট কৰক, 6 তাৰিখৰ পৰা আমাৰ প্ৰিপাৰেশ্যন ষ্টাৰ্ট হৈ যাব আমাৰ চেনেলত। চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিয়ক, লগতে থকা বেল আইকনটো প্ৰেছ কৰি দিয়ক, নিশ্চয় এক্সাম ভাল হ'ব। থেংক ইউ।